সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম ভারতে হামলার ছক করছে পাকিস্তান দিল্লিতে হাই অ্যালার্ট জারি যা বলছে ভারতীয় মিডিয়া কাশ্মীর নিয়ে মোদীর বৈঠক হল আইওয়াস বলছে পাকিস্তান আফগানিস্তানে ছয়শো পঞ্চাশ রেখে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে তালেবানের কঠোর হুঁশিয়ারি সিরিয়ায় বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে এলোপাতারি গুলিবর্ষণ এবং জর্জ ফ্লয়েট হত্যায় শোভিনে সাড়ে বাইশ বছর কারাদণ্ড দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভারতে হামলার ছক করছে পাকিস্তান দিল্লিতে হাই অ্যালার্ট জারি যা বলছে ভারতীয় মিডিয়া কেন্দ্রের তিন নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন সাত মাস অতিক্রান্ত তবুও মেলেনি সমাধান নাছরবান্ধা মনোভাব নিয়ে আন্দোলনের কৃষকরাও এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট সূত্রে খবর একটি পাক গোষ্ঠী কৃষক আন্দোলনের সুযোগে ভারতে নাশকতার চেষ্টা চালাচ্ছে এই প্রসঙ্গে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ও দিল্লি পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দপ্তর সংবাদ সংস্থার খবর মোতাবেক দিল্লি নিরাপত্তা আরো আটোসাটো করার প্রস্তাব দেওয়া হয়েছে গোয়েন্দা রিপোর্টে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে তিনটি মেট্রো স্টেশন এদিন সকাল থেকেই বন্ধ দুপুর দুটো পর্যন্ত ইয়োলো লাইনের বিশ্ববিদ্যালয় সিভিল লাইন্স ও বিধানসভা মেট্রো স্টেশন জনসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে নিরাপত্তার কারণে দিল্লি পুলিশের পরামর্শ মেনেই ওই তিনটি মেট্রো স্টেশন বন্ধ থাকছে এছাড়া শনিবার প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে রিপোর্টেও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার উক্তি পর্যাপ্ত বাহিনী রাখার কথা বলা হয়েছে উল্লেখ্য করোনার দাপটে কৃষক আন্দোলন কিছুটা গতি হারিয়েছিল তবে শনিবার অর্থাৎ আজ রাজভবন অভিযান করতে চলেছে কৃষকরা সব রাজভবনের সামনে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবেন তারা এবার রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা প্রসঙ্গত কৃষক আন্দোলন ঘিরে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে কেন্দ্র বারে বারে বৈঠক করেও মেলেনি সমাধান কেন্দ্রে বক্তব্য কৃষক স্বার্থেই এই নতুন তিন আইন আনা হয়েছে অন্যদিকে তিন নতুন কৃষি আইনের পুরোপুরি রদ চাইছেন কৃষকরা কাশ্মীর নিয়ে মোদীর বৈঠক হল আই বলছে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর নিয়ে সর্বদলীয় নেতাদের সঙ্গে বৈঠককে আই বলে আখ্যায়িত করেছে পাকিস্তান করা হয়েছে নেতাদের সঙ্গে প্রতিশ্রুতি যে রাজ্যের মর্যাদা দেয়া হবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ বিষয়ে তিনি রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন মোদীর মন্তব্য নিয়ে এতে কুরেশি বলেন এটা ছিল আইওয়াস কেন এটা আইওয়াস ছিল সর্বোপরি একে জনস যোগের মহরা হিসেবে দেখা যেতে পারে এর মধ্য দিয়ে কিছুই অর্জিত হয়নি এতে বলা হয় ভারত দখলীকৃত জম্মু ও কাশ্মীরের চোদ্দ জন রাজনৈতিক নেতার সঙ্গে বৃহস্পতিবার নয়াদিল্লিতে বৈঠক করেন মোদী তিনি ওই সভাপতিত্ব করেন দুই সালে পাঁচই আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন একতরফাভাবে বাতিল করার পর এইটাই সেখানকার রাজনীতিকদের সঙ্গে প্রথম মুখোমুখি আলোচনা ছিল মোদীর এতে অল পার্টিস হুরিয়াত কনফারেন্স বা এপিএসসি নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি শাহ মেহমুদ কুরেশি বলেছেন ওই বৈঠকের মধ্য দিয়ে নয়াদিল্লি স্বীকার করে নিয়েছে যে দুই হাজার সালে পাঁচই আগস্ট তারা যা করেছিল তার পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কাশ্মীরে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন বা রাষ্ট্রের মর্যাদার জন্য যেসব কাশ্মীরি নেতা দাবি করেন তাদের সঙ্গে সর্বসম্মত মত প্রকাশ করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ভারতের সুপ্রিম কোর্ট থেকে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল জানিয়েছিলেন তাদের খুবই যৌক্তিক কারণ আছে তিনি আরো বলেন কাশ্মীরের আগের অবস্থা ফিরে পাওয়ার দাবি জানানো সত্ত্বেও কাশ্মীরি নেতারা শূন্য হাতে ফিরে এসেছেন মোদী সরকার বলেছে তারা শুধু এই বিষয়টি বিবেচনা করবে ডিলিমিটেশন এবং তথাকথিত নির্বাচনের পরে শাহ মেহমুদ কুরেশি বলেন মোদী যা বলেছেন তা হল যথাযথ সময় কাশ্মীরের আগের অবস্থা ফিরিয়ে হবে কিন্তু দীর্ঘদিনের যে সমস্যা তার উত্তর শুধু রাজ্য প্রতিষ্ঠার মধ্যে নেই কুরেশি বলেন কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করার পর এসব হল মিথ্যা প্রতিশ্রুতি এ খবর জানিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন আফগানিস্তানে ছশো পঞ্চাশ শূন্য রেখে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে তালেবানের কঠোর হুঁশিয়ারি আগামী এগারোই সেপ্টেম্বরের পর আফগানিস্তানে মার্কিন সেনা অবস্থান করলে এর প্রতিক্রিয়া দেখানোর অধিকার আছে তালেবানের কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থে দেশটিতে ৬৫০ জন থেকে যাওয়ার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে সশস্ত্র গোষ্ঠীটি মার্কিন কর্মকর্তা বরাতে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে আফগানিস্তান থেকে মূল সেনা সরিয়ে নেওয়ার পর কূটনীতিকদের নিরাপত্তায় ছয়শ জন সৈন্য দেশটিতে রেখে দিবে ওয়াশিংটন যদি এতদিন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলে আসছিল হোয়াইট হাউস ইতোমধ্যে অনেক সেনাকেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে তালেবান গোষ্ঠীর সঙ্গে চুক্তি অনুযায়ী কাবুলের মার্কিন সেনা রাখতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তাই আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যেই সব মার্কিন সেনাকে ফিরিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন তিনি বেঁধে সময়ের পরও সাড়ে ছশো মার্কিন সেনা আফগানিস্তানে থেকে যাওয়ায় মন্তব্য খুব জানিয়েছেন তালেবান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক বিশেষ সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সোহেল শাহীন বলেন নির্ধারিত সময়ের পর কোনো মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করলে এর প্রতিক্রিয়া দেখানোর অধিকার তালেবানের আছে তিনি বলেন আমেরিকা যদি তা করে তবে দীর্ঘ বিশ বছরের যুদ্ধবন্ধে কাতারের দোহায় দুহাজার সালে ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও তালেবানের মধ্যে যে চুক্তি হয়েছে তা স্পষ্ট লঙ্ঘন হবে শাহীন মাধ্যমটিকে আরও বলেন আমেরিকার পক্ষের সঙ্গে দীর্ঘ আঠারো মাস ধরে আলোচনার পর আমরা একটি চুক্তিতে পৌঁছাই সামরিক বাহিনী উপদেষ্টা এবং ঠিকাদারদের প্রত্যাহার করে নিতে একমত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তারা তার মতে ওয়াশিংটনে ব্যতিক্রম কিছু করলে তা হবে চুক্তির লঙ্ঘন আমরা পুরোপুরি জবাব দেওয়ার অধিকার রাখি আমরা আমাদের প্রতিশ্রুতি মেনে চলছি মার্কিন সেনা প্রত্যাহারে কোনো হামলা করেনি সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই বিভিন্ন স্থান দখল ও হামলার ঘটনা বেড়েছে এমনকি আফগান তাজিকিস্তানের প্রধান সীমান্ত দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী এ অবস্থায় বিভিন্ন দেশ উদ্বেগ জানিয়ে বলছে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের হামলা আক্রমণ আরও বাড়বে এ খবর জানিয়েছে আল জাজিরা সিরিয়ায় বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান যুদ্ধবিধ্বস্ত আরবদের সিরিয়ায় অবৈধভাবে বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতে রাভান্সি শুক্রবারে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে সিরিয়া সংকটের সমাধান করতে হবে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে শুক্রবারের অধিবেশনে আলোচনা করা হয় তবে সিরিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাবানসি বলেন সিরিয়ার অংশ বিশেষে এখনো বিদেশি সেনাদের দখলদারিত্ব রয়েছে কোথাও কোথাও বিচ্ছিন্নতাবাদীদের কর্তৃত্ব রয়েছে কোথাও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিত সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ রয়েছে এছাড়া ইহুদিবাদী ইসরায়েলে আগ্রাসন চালাচ্ছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন দুই সাল থেকে সিরিয়া বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতার কবলে পড়ে আছে তবে প্রায় শুরু থেকে ইরান সিরিয়াকে সামরিক উপদেষ্টা হিসেবে সহযোগিতা করে আসছে এছাড়া রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাস বিরুদ্ধে লড়াই করছে কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি বর্ষণ কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভেন দুকেকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার পঁচিশে জন ভেনিজুয়েলা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পর এই ঘটনা ঘটেছে প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরো কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এক প্রতিবেদনে বিবিসি জানায় গতকাল শুক্রবার হেলিকপ্টারে করে ভেনিজুয়েলা সীমান্তবর্তী নর্থে দ্য স্যান্ট আন্ডের প্রদেশের কুকুতা নামক এলাকায় যান কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভেন দুকে

রয়েছে হেলিকপ্টারে বর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে নিরাপত্তা বাহিনী স্থানীয় সংবাদপত্র সেমানা জানিয়েছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটিতে মাটিতে অবতরণের সময় সেটাতে গুলিবর্ষণ করা হয় এবং আশপাশের বাসিন্দারা সেই আওয়াজ শুনতে পেরেছেন জর্জ ফ্লয়েড হত্যায় শোভিনের সাড়ে বাইশ বছর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের মিনিয়া পুলিশের রাস্তায় আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিনের সাড়ে বাইশ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত শুক্রবার এই রায় ঘোষণা করা হয় খবর সিএনএন খবরে বলা হয়েছে মামলার কৌশলী শোভিনের ত্রিশ বছর কারাদণ্ড চেয়েছিলেন অন্যদিকে শোভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেয়া হোক কিন্তু গত এপ্রিলে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগী আদালতে প্রমাণ হয় বিচারক চাঞ্চল্য করে হত্যা মামলায় শোভিনের সাড়ে বাইশ বছর কারাদণ্ড দেন দু হাজার বিশ সালে পঁচিশে মে মিনিয় একটি দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনেছিলেন ছেচল্লিশ বছর বয়সী জর্জ ফ্লয়েড দোকানে কর্মী মনে করেছিলেন যে তিনি বিশ ডলার মূল্যের একটি নকল বিল ব্যবহার করেছিলেন এবং মিস্টার ফ্লয়েড যখন সিগারেটের প্যাকেটটি ফেরত দিতে চাননি তখন তিনি পুলিশ ডাকেন পুলিশ পৌঁছানোর পর তারা ফ্লয়েডকে তার পার্ক করে রাখা গাড়ি থেকে নামতে বলেন এবং তার হাতে হাত করা পরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে তোলার সময় ফ্লয়েড চিৎকার করার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় এ সময় শুভিন তাকে মাটিতে ফেলে চেপে ধরেন শুভিন তার হাটু ফ্লয়েডের ঘাড়ের উপর নয় মিনিট ধরে চেপে বসে থাকেন এ সময় ফ্লয়েড অন্তত বিশ বার বলেছিলেন যে তিনি শ্বাস নিতে পারছেন না ফ্লয়েড বলছিলেন দয়া করুন thank mm -hmm. you দয়া করুন দয়া করুন যখন অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় ততক্ষণে ফ্লয়েড নিথর হয়ে গেছেন এর এক ঘন্টা পর তাকে মৃত ঘোষণা করা হয় ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফুসে ওঠে যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ শুরু হয় বর্ণবাদ বিরোধী বিক্ষোভ এটি শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকেনি ছড়িয়ে পড়ে ইউরোপেও চাঞ্চল্য করে হত্যাকাণ্ডের ঘটনায় এক বছরেরও বেশি সময়ের পর রায় ঘোষণা করা হয় ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে যে বেদনা হত পরিবেশের সৃষ্টি হয়েছিল তা উল্লেখ করে আদালত বলেছেন ফ্লয়েডের পরিবার যে যন্ত্রণা পোহাচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে রায়ের পর এক টুইট বার্তায় ফ্লয়েডের আইনজীবী বেন ক্রাম্প বলেছেন ঐতিহাসিক এই রায় অপরাধীকে জবাবদিহিতার মুখোমুখি করেছে রায়টি ফ্লয়েডের পরিবার এবং আমাদের সমাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ফ্লয়েডের বোন বলেছেন পুলিশের নির্মমতাকে রাষ্ট্র শেষ পর্যন্ত গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে এই রায় সে কথাই বলছে তবে আমাদের অনেক আরও পথ যেতে হবে রায় হতাশা প্রকাশ করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেথ অ্যালিসন দাবি করেছেন চভিনকে যে সাজা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ